আজকে আমরা কথা বলবো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, এটার নাম হচ্ছে জেনারেটিং ফাংশন। এখানে আমরা যেটা করব, বিভিন্ন সিকোয়েন্সকে ফাংশনের মাধ্যমে প্রকাশ করে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন কাজ করার চেষ্টা করব। তো জেনারেটিং ফাংশন, ফার্স্টে এটা একটা ফর্মাল ডেফিনিশন দিয়ে ফেলি, যে যদি কোনো সিকোয়েন্স থাকে এরকম যে A0, A1, A2 ইত্যাদি, তাহলে আমরা তার করেসপন্ডিং জেনারেটিং ফাংশন বলতেছি। তার করেসপন্ডিং জেনারেটিং ফাংশন হবে A0 প্লাস A1X প্লাস A2X² প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে সিকোয়েন্স যেরকম যতখানি ওই পর্যন্ত জেনারেটিং ফাংশন চলবে। আচ্ছা, এখন এই সিকোয়েন্সের জন্য জেনারেটিং ফাংশন এটা, তাহলে আমরা কিছু সিম্পল সিম্পল সিকোয়েন্সের জন্য তার জেনারেটিং ফাংশন নিয়ে কিছু কাজ করে ফেলি। যদি কোনো একটা সিকোয়েন্স হয়ে থাকে এরকম যে 1 1 1 1, এরকম অসংখ্য 1, তাহলে তার জেনারেটিং ফাংশন কেমন হওয়া উচিত? সিম্পল, 1 প্লাস এক্স প্লাস X² প্লাস X³ প্লাস ডট ডট চলতে থাকবে। এখন এটা যদি ইনফিনিট এরকম সিকোয়েন্স হয়ে থাকে, তো তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/1 - x। আচ্ছা, এখন তো তাহলে যদি কোনো জেনারেটিং ফাংশন এমন হয় যে 1 প্লাস কোনো একটা সিকোয়েন্স যদি এমন হয় যে 1 2 3 4 5, এভাবে ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স, তাহলে তার জেনারেটিং ফাংশন দেখতে কীরকম হবে? 1 প্লাস 2x প্লাস 3x² প্লাস চলতে থাকবে এভাবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে কোনো একটা জেনারেটিং ফাংশন, আচ্ছা এই যে সিকোয়েন্সটা ধরলাম, এই যে 1 1 1, অল ওয়ানের যে সিকোয়েন্স, সেটাকে যদি শুরুতে আমরা একটা জিরো অ্যাড করি, অর্থাৎ 0 1 1 1 এরকম যে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সের জন্য জেনারেটিং ফাংশন দেখতে কীরকম হবে? ফার্স্টে কনস্ট্যান্ট হিসেবে 0, তারপরে 1 × x প্লাস X² প্লাস X³, এভাবে চলবে। আচ্ছা, এখন এখানে যদি আমরা খেয়াল করি যে একটা এক্স কমন নেই, এক্স কমন নিলে কী হবে? 1 প্লাস x প্লাস x² প্লাস, এটা এই জিনিসটা কী ছিল? এই জিনিসটা ধরলাম, এটাকে যদি আমরা নাম দিই f(x), তাহলে এই জিনিসটা কি আমার x × f(x) হচ্ছে না? তাহলে এটা কী মিন করে? এই f(x) জিনিসটা কী ছিল আমার? f(x) ছিল অল ওয়ানের সিকোয়েন্স। তো অল ওয়ানের সিকোয়েন্সের আগে যদি আমি জিরো অ্যাড করি, এই অল ওয়ানের যে জেনারেটিং ফাংশন, সেটাকে x দিয়ে গুণ করলে যে নতুন নতুন ফাংশনটা পাওয়া যায়, সেটা হচ্ছে এই নতুন সিকোয়েন্সের জেনারেটিং ফাংশন হচ্ছে। এবং এটা কিন্তু শুধু এই ফাংশনের জন্য কাজ করে, এই সিকোয়েন্সের জন্য কাজ করে তা না, অ্যাকচুয়ালি এটা যে কোনোভাবেই কাজ করবে। কারণ স্বাভাবিক, কোনো সিকোয়েন্স যদি এমন হয় 1 2 3 4, তো তাহলে তার যে এই যে জেনারেটিং ফাংশন, যে 1 প্লাস 2x প্লাস 3x², এখন এটার আগে জিরো অ্যাড করলে কী হবে? তার আগে চিন্তা করি যে এইটাকে এক্স দিয়ে গুণ করলে কি হবে। এটাকে এক্স দিয়ে গুণ করলে আগে যেটা কনস্ট্যান্ট ছিল সেটা এখন হয়ে যাবে এক্স এর সহগ, অর্থাৎ 1 × x। আগে যেটা ছিল এক্স এর সহগ, সেটা এখন হয়ে যাবে X² এর সহগ, যেহেতু একটা এক্স দিয়ে গুণ করছি। তারপর এরকম 3x³, এভাবে চলে যাবে। আর কনস্ট্যান্ট কত হবে? এখন তো কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না, কারণ পুরো জিনিসটাকে তো এক্স দিয়ে গুণ করা হচ্ছে। সো কনস্ট্যান্ট হয়ে যাবে 0। তো তাহলে আগে যেটা কনস্ট্যান্ট ছিল সেটা ভ্যালু যতই হোক না কেন, সেটা চলে যাবে, সেটা হয়ে যাবে এক্সের সহগ, এক্সের সহগটা হয়ে যাবে 2x এর সহগ। সো সব কিছুই একবার ডানে শিফট করবে, আর ফার্স্টে একটা কনস্ট্যান্ট অ্যাড হবে 0। তো এই কারণে সেটা হচ্ছে অরিজিনাল সিকোয়েন্সের আগে জিরো অ্যাড করার সমান, যে কোনো একটা সিকোয়েন্সের আগে জিরো অ্যাড করা আর ওই সিকোয়েন্সের জন্য করেসপন্ডিং জেনারেটিং ফাংশনের শুরুতে এক্স গুণ করা, এই দুইটা আসলে একই জিনিস মিন করে। তো এইটার জেনারেটিং ফাংশন হবে এইটার জেনারেটিং ফাংশনের সাথে এক্স গুণ। আচ্ছা, এখন তাহলে আমরা কিছু সহজ ফাংশনের, সহজ সিকোয়েন্সের জেনারেটিং ফাংশন দেখি। যদি আমার সিকোয়েন্সটা হয় এরকম 1 1 1 1, তার জেনারেটিং ফাংশন দেখতে এরকম 1 প্লাস x প্লাস x² যেটাকে সঙ্গে 1/1 - x আকারে লেখা যায়। আচ্ছা, যদি 1 2 3 4 হয়ে থাকে আমার জেনারেটিং সিকোয়েন্স, তাহলে সেটাকে আমরা এরকম লিখতে পারি। এটা কিভাবে আসে? যে 1/1 - x² যদি এইটার যে জেনারেটিং ফাংশন ছিল আমাদের 1 প্লাস x প্লাস x² এটাকে তো আমরা
লিখছিলাম যে 1/1 - x। আচ্ছা, এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি উভয় পক্ষকে, এখানে কি পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে কনস্ট্যান্ট থেকে 0, 1, 2 × x, 3 × x², এখানে x কিউব থেকে এটা আসবে, এভাবে চলতে থাকবে। আর এখান থেকে কি পাওয়া যাবে? 1/1 - x² এখন এটাই কি আমাদের সেই, এখানে কনস্ট্যান্ট কত? এখানে কনস্ট্যান্ট হচ্ছে 1 + 0 মিলে টোটালি 1, 1 + 2x + 3x². তো তাহলে এটাই, এখান থেকে আমাদের সিকোয়েন্সটা কি আসছে যে কনস্ট্যান্ট 1, তারপর x এর সহগ 2, x স্কোয়ারের সহগ 3। তো তাহলে এটা করেসপন্ডিং সিকোয়েন্স তো 1, 2, 3, 4 ইত্যাদি। তো এখান থেকে হচ্ছে বলা যায় যে 1, 2, 3, 4 এরকম ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্সের জেনারেটিং ফাংশন হবে 1/1 - x². তাহলে 0, 1, 2, 3, 4 এটার জন্য জেনারেটিং ফাংশন কি হবে? যেহেতু আমরা একটু আগে দেখছি যে একটা সিকোয়েন্সের আগে জিরো অ্যাড করলে সেটা তার জেনারেটিং ফাংশন দিয়ে এক্স গুণ করে পাওয়া যায়, তাহলে এটার জেনারেটিং ফাংশন হবে x/1 - x² আচ্ছা, তো আমরা যদি এটা দেখি যে এই x/1 - x² এটা নিয়ে যদি চিন্তা করি, এই সিকোয়েন্সটা নিয়ে, এই সিকোয়েন্সটা দেখতে কেমন? যেহেতু 0, 1, 2, 3, 4 তাহলে ফার্স্টে 0, 1 × x সহগ অর্থাৎ x + 2x² + 3x³ আচ্ছা, এইটাকে যদি আমরা আবার x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি আমরা কি পাবো? আমরা এখান থেকে পাবো 1 + এখান থেকে কি পাবো? 2 × 2 × x প্লাস এখান থেকে পাবো 3 × 3 × x² প্লাস এখানে যদি 4x⁴ এরকম থাকতো সেখান থেকে পেতাম আমরা 4 × 4 × x³ এরকম, অর্থাৎ 1 + 2² x + 3² x² + 4² x³ এরকম। তাহলে সেটা করেসপন্ডিং সিকোয়েন্সটা কী দাঁড়াবে? সিকোয়েন্সটা হবে 1² 2² 3² 4² ইত্যাদি। আর এটার এই যে জেনারেটিং ফাংশন সেটাকে যদি আরেকটু ক্লোজলি এখানে চিন্তা করি যে এটাকে ডিফারেনশিয়েট করলে অ্যাকচুয়ালি কী পাওয়া যায়, এটাকে ডিফারেনশিয়েট করলে পাওয়া যাবে 1 - x⁴, এখানে থাকবে 1 - x আর এখানে থাকবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1² 2² 3² 4² এই সিকোয়েন্সের করেসপন্ডিং জেনারেটিং ফাংশন হচ্ছে দেখতে এরকম 1 + x / 1 - x³। তো তাহলে এটা আমরা লিখে রাখি, জেনারেটিং ফাংশনটা হবে এরকম x + 1 - x³। তো তাহলে শুরুতে যদি আমরা 0 অ্যাপেন্ড করতে চাই সেটা দেখতে হবে এরকম x × 1 + x / 1 - x³। ফার্স্টে 0 থাকলে সুবিধা কি যে এই 0² এটা হয়ে যাবে কি x⁴ এর সহগ, 0² × x⁴, 1² × x⁴ এরকম, অর্থাৎ x এর পাওয়ার যত তত স্কোয়ার আকারে যেন থাকে, পরে আমাদের প্রকাশ করতে সুবিধা হবে। এটাকে চাইলে যেহেতু শর্ট করে এভাবে লেখা যায় যে এটা ইকুয়ালস হচ্ছে i² x⁴, এভাবে যেহেতু লেখা যায় i = 0 থেকে ∞ পর্যন্ত, এরকম কিছু প্রকাশ করতে আমাদের সুবিধা হবে, এই কারণে হচ্ছে ধরো 0² এই ফর্মেট যদি রাখতে চাই।